দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আইকন আর্চ বিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন। শান্তিতে নোবেলজয়ী টুটু রোববার 90 বছর বয়সে মারা যান। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা কথা জানান। বর্ণবাদ বিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা রাখার জন্য 1984 সালে ডেসমন্ড টুটুকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সমসাময়িক ছিলেন টুটু। টুটু 1971 সালের 7 অক্টোবর জোহানেসবার্গের পশ্চিমের ছোট্ট শহর ক্লার্কস ডোরে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষক হিসেবে প্রশিক্ষণ নেওয়ার পর কৃষ্ণাঙ্গ শিশুদের জন্য নিম্নমানের শিক্ষা ব্যবস্থা দেখে খুবই ক্ষুব্ধ হন। এ কারণে তিনি পরে ধর্মযাজক হন। 1986 সালের 30 বছর বয়সে তিনি আর্চ বিশপ হিসেবে নিয়োগ পান। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা টুটুকে একজন নীতিবান ও বাস্তববাদী নেতা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, টুটু ছিলেন অসাধারণ বুদ্ধিমান, সৎ, অপরাজেয় একজন মানুষ।